হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গতকালকে যদিও বা কথা হয়েছে, আজকে হচ্ছে আবারও কথা বলছি। তো আজকের সকালটা আসলে খুবই সুন্দর, আমি আপনাদেরকে সকালটা দেখাবো। অনেক হয়তো এটা কমেন্ট করবে যে ভাই জীবনে তো সকাল দেখি না, আপনার থেকে দেখা লাগে। মানে বিষয়টা এমন না, মানে আমি আমার এখানকার ওয়েদারটা মানে আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকে সকালটা আসলেই অনেক সুন্দর। একবার রোদ উঠতেছে, একবার হচ্ছে মানে রোদটা চলে যাচ্ছে, মানে খুব হালকা মিষ্টি রোদ যেটাকে বলে। হ্যাঁ, সেটা আমি এইমাত্র একটু রচা খেলাম, মানে রচা খেয়ে পুরো মাইন্ড পুরো সেট আপ হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে একটু বক বক করি ক্যামেরার সামনে এসে। আসলে দেখেন হয়েছে কি, আমি এত প্রেশারে পড়ে গেছি, মানে এত কাজের চাপ, যার জন্য মানে আমার এর মধ্যে অনেকগুলো ইয়ে হয়েছিলো, আমি বাইরে যাওয়ার যাইনি। কারণ আমার প্রচণ্ড প্রেশার, কাজের প্রচণ্ড প্রেশার। আমি নতুন কাজ করতেছি প্রজেক্টে, তো আপনি তো কালকে গতকালকে বলছি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে জানাবো কী কাজ করতেছি, যদি ভালোভাবে আগাতে পারি আমি চেষ্টা করতেছি। তো ভালো যদি ফলাফল পাই তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আমি চাই যে আপনারাও হচ্ছে যারা অনেক হতাশা লাইফ লিড করেন, কিছু হচ্ছে না লাইফে, এই হচ্ছে না সেই হচ্ছে না, সো তাদের জন্য মনে হয় আমার ওই ব্যাপারগুলো হেল্প করবে। হ্যাঁ, তবে আমি আগে নিজের উপর এক্সপেরিমেন্ট করি, যদি আমি নিজেকে সাকসেসফুল করতে পারি, ওই জায়গাতে যেতে পারি, তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। না হলেও শেয়ার করতে পারি, কারণ আমি পারবো না দেখেছি, আপনারা পারবেন না, বিষয়টা তো এমন না, তাই না? কারণ একটা কাজ একজন না পারলে আরেকজন পারতে পারে, সে না পারলে আরেকজন পারতে পারে, একজন পারবে না দেখে সবাই ফেল হবে তা কিন্তু না, সব কিছু কিন্তু সবার জন্য না, ঠিক আছে? তো এটাটা আমি ফেসবুকে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি, যদি যদি কাজে লেগে যায়, ইভেন আমি এক্সপেরিমেন্ট করতেছি, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, যদি ভালোভাবে কাজ করতে পারি তাইলে আমি আপনাদেরকে এটা শেখাবো। যদি আমি আমার অভিজ্ঞতা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি, হ্যাঁ, কারণ আমি তো নতুন এই সেক্টরে, এখন অত বেশি কিছু জানি না, তো জানতে পারলে অবশ্যই আমি আপনাদেরকেও জানাবো। আর হচ্ছে এই তো 30 দিন ভিডিও করার কথা, 30 দিন তো ভিডিও দিচ্ছি, ক্যামেরার সামনে আসি আর না আসি, হয় শর্ট ভিডিও আপলোড করতেছি, না হলে আমি আসতেছি। আমি তো মানে যাক, মানে চ্যানেলটা আস্তে আস্তে একটু ভিউজ বাড়তেছে রেগুলার টাইমের চেয়ে, এটা আমার কাছে অনেক ভালো লাগা। তো আমি তো সবসময় বলি, এটা আসলে বাস্তব, মানে একদম ভিতর থেকে বলি। অনেকে বলতেছেন, অনেকে কালকে একটু কমেন্ট করছে, আপু তোমাকে না দেখলে ভালো লাগে না। মানে সিরিয়াসলি এই কমেন্টগুলো যদি আমি দেখি, মানে আমার যে কী পরিমাণ ভালো লাগে। হ্যাঁ, এখন উনি রসিকতা করে বলুক আর যেভাবে বলুক, বলছে তো, এটাই আসলে কয়জন বলে। তো যে কমেন্টটা করেছেন তাকে অনেক বেশি ধন্যবাদ, সত্যি আমার অনেক ভালো লেগেছে। আর এই তো কাজ নিয়ে অনেক কথাবার্তা বললাম, এখন আমি মানে কাজ করতে বসিনি, ভিডিওটা একদম ফেস এই জন্য একটু কম করতে পারছি, কারণ আমি খুবই ওটার উপর মানে প্রেশার দিয়ে, মানে ওটার উপর খুব প্রেশার হচ্ছে আমার। আমি কী বলতেছি ভাই, কী বলতেছি, মানে খুব প্রেশার আমার উপর পড়তেছে কাজের জন্য, তো এই একটু ডিলে হচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, এভাবেই সাপোর্ট করবেন আশা করছি, তাইলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু না, আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও আসা পর্যন্ত। সো টাটা, আল্লাহ হাফেজ।